সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি বহুদিন পর দিনাজপুর আসলাম সম্ভবত 2008 সালে বা কোন এক সময় আপনাদের এখানে প্রচন্ড বন্যা হয়েছিল তখন আমি এসেছিলাম একজন ভলেন্টিয়ার হিসাবে কিছু কাজ করতে এর আগে প্রায় 10-12 বছর আগে একবার এসেছিলাম বাট আমি আজকে এসে দিনাজপুরে আপনাদের আতিথেয়তায় আপনাদের মেহমানদারি আপনাদের আবেগ আপনাদের ভালোবাসায় আমি ভীষণ মুগ্ধ আমি আজকে আস্তে আস্তে আমার দুজন বন্ধু আমার সঙ্গে ঢাকা থেকে এসেছেন তাদেরকে বলছিলাম যে রংপুর দিনাজপুরের মানুষ খুব সরল সহজ এটা খুব দরকার এখন খুবই দরকার আমি আসলে সারা দেশব্যাপী যে স্লোগানটা নিয়ে কাজ করছি উদ্যোক্তা তৈরি এবং সবার আগে একজন ভালো মানুষ হতে হবে আমার কাছে কেন যেন মনে হয় রংপুর দিনাজপুরের মানুষকে ভালো মানুষ হতে হওয়ার বলতে দরকার নেই কারণ আপনারা এমনিতেই ভালো এখন আমাদের উদ্যোক্তা হওয়া জীবনে সফল হওয়া এগিয়ে যাওয়া দক্ষতা অর্জন করা যত কাজ আমরা করতে চাই না কেন সবার আগে দরকার জীবনে একজন ভালো মানুষ হওয়া আপনার অনেক টাকা আছে আপনার বাড়ি আছে গাড়ি আছে কিন্তু মানুষ আপনাকে ভালো বলে না মানুষ আপনাকে পেছনে গেলে আপনাকে নিয়ে একটা বাজে কথা বলে আপনার মৃত্যুর পর মানুষ আপনাকে নিয়ে হাসে আজকে আমরা ফেসবুকে দেখি কেউ মারা গেছে এই সংবাদ জানার পরে লোকজন হাহারে এই জীবনের অর্থ এই জীবন নিয়ে কি হবে এই টাকা পয়সা দিয়ে কি হবে এই সফলতা দিয়ে কি হবে যদি জীবনে মানুষই আপনাকে ভালো না বাসে সো আমার উদ্দেশ্য আপনারা উদ্যোক্তা হবেন পরকে পরে কাজ করবেন নিজে জীবনে ব্যক্তিগতভাবে উন্নতি করবেন সবার আগে একজন ভালো মানুষ হবেন এটা হচ্ছে আমার উদ্দেশ্য আমার ইচ্ছা আমার মেসেজ কারণ বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ভালো মানুষদের জন্য এই দুনিয়াটা টিকে আছে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে আছে অল্প কিছু খারাপ মানুষ আছে কিন্তু তারা সঙ্গবদ্ধ এখন আমি এই ভালো মানুষগুলোকে সঙ্গবদ্ধ করতে চাই একত্র করতে চাই সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমি তাদেরকে ছড়িয়ে দিতে চাই কারণ তাদের ভালোবাসা তাদের বিনয় তাদের সাহস তাদের পজিটিভিটি তাদের এই শক্তির কাছে সব কিছু যেন পরাজিত মানুষের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার বিনয় আমরা অনেকেই বলি যে বিনয় হচ্ছে দুর্বলতা বিনয় দেখালে মানুষ দাম দেয় না এটা তার সমস্যা যে দাম দেয় না আপনার সমস্যা না তারও তো একটা ভালো আপনি আপনারটা করেন আপনি বিনয়ী থাকেন দেখবেন 100 জন 50 জন 500 জন থেকে আপনাকে আলাদা করা যাবে যে মানুষটা এই ছেলেটা বা এই মেয়েটা অনেক বিনয়ী পজিটিভ ব্যক্তিত্ব সম্পন্ন ভালো মানুষ এটা খুবই দরকার তো এই জায়গাটা আপনারা প্রচণ্ডভাবে ধারণ করার চেষ্টা করবেন জীবনে যাই হন না কেন টাকা পয়সা হাতে একটু কম থাকতে পারে অর্থ সম্পদ একটু কম থাকতে পারে কিন্তু ভালো মানুষ হওয়া মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া বিনয়ী মানুষ হওয়া পজিটিভ মানুষ হওয়া এটা কখনো ভুল করবেন না এটা পুরোপুরি শতভাগ
নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন তাহলে আপনি অনেকের চাইতে এগিয়ে থাকবেন। আমি সবসময় বিলিভ করি যে কোনো একটা মানুষ কোনো একটা কাজে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে, আমি আবার বলছি, কেউ কোনো একটা কাজে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে ওই কাজটা প্রতিদিন করা। কি সহজ কথা, আমি তো নতুন কোনো কথা বলি না, আমরা সবাই জানি। তাহলে আপনি যদি উদ্যোক্তা হইতে চান, আপনি যদি গায়ক হইতে চান, আপনি যদি অভিনয় করতে চান, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি যদি চাকরিতে ভালো করতে চান, আপনি যদি স্পোর্টসম্যান হইতে চান, যেটাই হন না কেন সমাজে, আপনি যদি ভলেন্টিয়ারিং করতে চান, সেই কাজটা তাকে প্রতিদিন করতে হবে, এটার কোনো বিকল্প নেই। এবং আপনি যদি প্রতিদিন ওই কাজটা করেন আপনি অবশ্যই অবশ্যই সেই কাজে সফল হবেন। কিন্তু আমাদের যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আমাদের ধৈর্য কম। আমরা সবসময় গাইডবুক খুঁজি, শর্টকাটে কীভাবে বড় লোক পাওয়া যায়, শর্টকাটে কীভাবে পাস করা যায়, শর্টকাটে কীভাবে টাকা কমানো যায়, শর্টকাটে এগুলো করা যায় না। বিশ্বাস করেন জীবনে কোনো কাজ শর্টকাটে করা যায় না, এটা একটা লম্বা রেস, ম্যারাথন রেস। আপনি অল্প সময়ে বেশি জোরে দৌড়ে দম ফেলে দেওয়া করে সুযোগ নেই, আপনাকে অনেক লম্বা একটা জার্নির জন্য তৈরি হতে হবে। এবং জানেন তো দূরের যাত্রীদেরকে কষ্ট ভোগ করার জন্য তৈরি থাকতে হয়, আপনি অনেক দূরে যাবেন, অনেক উঁচা যাবেন, অনেক বড় হবেন, আর জীবনে কষ্ট করবেন না, ত্যাগ করবেন না, পড়ে যাবেন না, হোঁচট খাবেন না, তা তো হইতে পারে না। আপনাকে অপমান করবে না, আপনাকে ছোট করবে না। তাহলে আমি কি শিখিয়েছি, আপনাকে যে অপমান করছে, যে ছোট করছে, যে আপনাকে আঙ্গুল দিয়ে বলছে তোমাকে দিয়ে হবে না, তুমি পারবে না, যাও না, উদ্যোক্তা হয়ে না, ফেল মারবা, ওই শাড়িওয়ালা, চুরিওয়ালা, পিতাওয়ালা, ওই মধুওয়ালা এইসব কথা বলে আপনাকে গালি দিবে, ছোট করবে, কটাক্ষ করবে, অপমান করবে। কিন্তু পাঁচটা বছর আপনি চোখ বন্ধ করে কাজ করেন, কারো কথার জবাব দেওয়ার দরকার নেই। পাঁচ বছর পরে আপনি এমন একটা গিয়ে জায়গায় গিয়ে দাঁড়াবেন, ওই মানুষটা যে মানুষটা বলেছিল তোমাকে দিয়ে হবে না বা আপনাকে ছোট করেছিল, সেই মানুষটা এসে আপনাকে বলবে আমি কিন্তু জানতাম তুমি কিছু একটা করে দেখাবে। তাইলে একই মানুষের কথা পরিবর্তন করতে পারে কে, আপনি। কিন্তু আপনি সেই চেষ্টাটা, ওই যে বললাম কোনো একটা কাজে সফল হইতে হইলে প্রতিদিন ওই কাজটা করতে হবে। আপনি এখন সিদ্ধান্ত নেন, চিন্তা করে দেখেন যে আপনি প্রতিদিন ওই কাজটা করছেন কি। আমি, আপনারা জানেন আমি একজন উদ্যোক্তা, আমার বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার পরিবার আছে, সেখানে সময় দিতে হয়। তার বাইরেও এই আপনাদের জন্য, বাংলাদেশের তরুণ তরুণীদের জন্য, বাংলাদেশে বেকারত্ব কিছুটা হলেও কমানোর জন্য, বাংলাদেশের তরুণ তরুণীদেরকে দক্ষতা বৃদ্ধি করার জন্য আমি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা সময় দিই। এটা আমার বাংলাদেশের জন্য একটা কাজ, কিন্তু এটা আমাকে কিন্তু কোনো টাকা পয়সা দেয় না। আমরা তো বলি যে টাকা পয়সা ছাড়া একটা কেউ কোনো কাজ করে না, কিন্তু আমি তো করছি, আমি তো এটা করে কোনো টাকা পাই না। তাহলে কিভাবে, কে আমাকে অনুপ্রেরণা দিল যে আমি প্রতিদিন একটা কাজ করছি, এভরি সিঙ্গেল ডে
এমন কি আমি যদি অসুস্থ হই হাসপাতালে যাই সেখান থেকে আমি আপনাদের কথা বলি আপনাদের জন্য কাজ করি কিভাবে সম্ভব এই অনুপ্রেরণা থাকবে না এই অনুপ্রেরণা আমার কাছে আমি খুঁজে নিয়েছি আপনাকেও আপনার মতো করে খুঁজে নিতে হবে এই অনুপ্রেরণা হচ্ছে এই যে এখানে যেসব উদ্যোক্তারা এখানে সামনে আমার সামনে যেসব উদ্যোক্তারা তাদের গল্প যখন আমাকে শোনায় যখন আমি দেখি তারা এগিয়ে যাচ্ছে যখন একটা মেয়ে নীলফাবারী পঞ্চগড়ের একটা মেয়ে আমাকে বলে যে স্যার আমি তো আমার নামটা ভুলে গিয়েছি আমার যে একটা নাম আছে আমি ভুলে গিয়েছি আপনি আপনি আমাকে আমার একটা পরিচয় তৈরি করে দিয়েছেন আমার একটা আইডেন্টিটি তৈরি করে দিয়েছেন আমি আজকে আমার সন্তানের জন্য দুধ কিনতে পারি নিজের রোজগারের টাকা দিয়ে সেই পরিচয় আপনি আমার জন্য তৈরি করে দিয়েছেন তখন আমার কাছে মনে হয় যে আমার আপনাদের জন্য কাজ করা উচিত আপনাদের এই গল্প আমাকে আনন্দ দেয় আমাকে খুশি রাখে আমার রাতে ভালো ঘুম হয় বিশ্বাস করেন আমার ঘুমাইতে কোনো ঘুমের ঘুমের ওষুধ লাগে না আপনাদের গল্প আমার ঘুমের সো আমি বারবার আজকে আপনাদেরকে একটা মেসেজ দিতে আসছি সেটা হচ্ছে আপনি জীবনে যদি কিছু করতে চান এগিয়ে যেতে চান সফল হতে চান আপনাকে সুনির্দিষ্টভাবে একটা তালিকা করতে হবে দশটা তালিকা করে যে আগামী পাঁচ বছর আমি কি কি করতে চাই তার দশটা লিস্ট করে এই লিস্টটা তৈরি করে আপনি আপনার ঘরে যে আলমারি বা পড়ার টেবিল বা জাল বা দরজা যেখান থেকে আপনি প্রতিদিন কাপড় বের করেন বা প্রতিদিন চোখের সামনে পড়েন বা আপনি আপনার চুল আসান আয়নার পাশে টানিয়ে রাখেন আমরা অন্যকে দেওয়ার কথা ভুলে যেতে পারি বা না রাখতে পারি কিন্তু একটা মানুষ নিজেকে দেওয়ার কথা কখনো না রাখতে পারতে পারি কারণ আপনি যত চেষ্টা করেন নিজেকে ঠকাতে পারেন আপনি যখন আপনার নিজের কমিটমেন্ট আপনি ওই জানালার মধ্যে ওই দরজার মধ্যে ওই আয়নার মধ্যে লিখে রাখবেন এবং প্রতিদিন যখন ওইগুলো দেখবেন ওই কথাগুলো আপনাকে আঘাত করবে ওই কথাগুলো আপনাকে বলবে যে তুমি কিন্তু নিজে নিজের সাথে কমিটমেন্ট করেছো যে এইগুলো করব সো এই খিদাটা তৈরি হবে এবং ওই কাজগুলো আপনাকে প্রতিদিন করে যেতে হবে যেমন করে আমি প্রতিদিন আপনাদেরকে পড়াই যেমন করে প্রতিদিন আমি আপনাদেরকে শেখাই আমি বারবার বলছিলাম যে জীবনে আপনি যে কাজই করেন না কেন সেটার মধ্যে একটা ব্যতিক্রম থাকতে একটা নতুনত্ব থাকতে একটা নিজের বৈশিষ্ট্য থাকতে এই ফাউন্ডেশন আমি যখন তৈরি করি বাংলাদেশে বেকারত্ব দূর করার জন্য বাংলাদেশের জন্য একটা বড় কাজ করার জন্য তখন আমি ভেবেছিলাম যে আমি অনেকেই যেরকম ফাউন্ডেশন করছে বা গ্রুপ করছে আমি ব্যতিক্রম কিসে কি ব্যতিক্রম আমি আনব আপনাদের জন্য তখন আমি প্রথম ব্যতিক্রম যেটা চিন্তা করলাম সেটা হলো আমি নিজে প্রতিদিন আপনাদের ক্লাস নিই এভরি ডে এটাই হবে ব্যতিক্রম এবং আমি আমার শিক্ষার্থীদের আমার উদ্যোক্তাদের আমি বুঝিয়ে দেব যে তোমাদের শিক্ষক কতটা সিরিয়াস তোমাদের সিরিয়াস না হওয়ার কোনো সুযোগ নেই আরেকটা ব্যতিক্রম কি সেটা হচ্ছে আমি এই ফাউন্ডেশনে আপনাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিতে চাই যাতে আপনারা সবাই সবাইকে চেনেন সবাই সবাইকে জানেন এই যে দেখেন আজকে রংপুরের প্রোগ্রাম সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের দায়িত্বশীলরা ছুটে এসছে কেন সম্পর্ক ভালোবাসা সম্মান দিলে সম্মান পাওয়া যায় সম্মান দেওয়ার জন্য আমরা যে বলি শুধুমাত্র ছোটরা বড়দেরকে সম্মান করবে এটা খুবই ভুল একটা চিন্তা সম্মান দেওয়ার জন্য ছোট বড় চিন্তা করা লাগে আমরা সবাই সবাইকে সম্মান দিতে পারি যেমন করে আমি আপনাদের সবাইকে সম্মান করি ভালোবাসি তেমন করে আমি মনে করি বড়দের দায়িত্ব ছোটদেরকে বেশি বেশি ভালোবাসা যাতে করে ছোটরা বাধ্য হয় বড়দেরকে সম্মান করতে
কারণ বিনীত হওয়ার মধ্যে একটা আনন্দ আছে, একটা জয় আছে, একটা বুক ফুলিয়ে চলার ব্যাপার আছে। একটা মানুষ যত বড় হবে তত বিনীত হবে। এই জিনিসগুলো আমি প্রতিনিয়ত আপনাদেরকে শেখাই। বাংলাদেশে কোথাও প্রতিদিন সন্ধ্যায় আমার ক্লাসগুলো নিয়ে সেশন চর্চা হয় না। এটা বাংলাদেশের 64 জেলায় প্রায় 30টারও বেশি দেশে এটা হয়। এটাও আমাদের জন্য একটা নতুনত্ব। আপনাদের জন্য আমি একটা হাট তৈরি করে দিয়েছি। একটু আগে আপনারা দেখেছেন যে এই হাটে কোটি কোটি টাকা সেল হচ্ছে। এই সেল পাওয়ার জন্য কাউকে কিন্তু 1 টাকাও কমিশন দিতে হয় না, ফেসবুকে বুস্ট করতে হয় না, বা কোনো ভার্চুয়াল স্টল নিতে হয় না। এটা কিভাবে হয়েছে? সম্পর্কের কারণে, বিশ্বাসের কারণে, ব্র্যান্ডিং এর কারণে। আমি আমাদের যে মেম্বাররা আছে, লাখো লাখো মেম্বার, তাদেরকে আমি অনুরোধ করেছি যে আপনাদের প্রতিদিনের যা কিছু লাগবে, বাজার কেনাকাটা, কাপড় চোপড়, গহনাকাটি, সব কিছু আপনারা এখান থেকে কিনবেন। এবং আপনারা জানেন যে আমাদের ফাউন্ডেশনে পাওয়া যায় না এমন কিছু না, সব কিছু পাওয়া যায়। সো আমরা উদ্যোক্তাদেরকে তাদের সেলেও সাহায্য করে যাচ্ছি। আমি এই রংপুর এবং দিনাজপুরের দায়িত্বশীল এবং আয়োজনকারী সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাচ্ছি, এই জন্যে যে আপনারা সত্যি সত্যি একটা অসাধারণ অনুষ্ঠান উপহার দিয়েছেন। আপনাদের পুরো আয়োজন আমি জানি, আপনারা শিল্পকলা ট্রাই করেছিলেন, ওইটা পান নাই, হয়তো এসির মধ্যে আমরা থাকতে পারতাম, বাট বিশ্বাস করেন আমার একটুও গরম লাগছে না। কারণ ভালোবাসা যেখানে থাকে, মানবিকতা যেখানে থাকে, মানে আপনাদেরকে দেখার জন্য হৃদয়ের ব্যাকুলতা যেখানে থাকে, সেখানে গরম লাগলো কি ঠান্ডা লাগলো এটা খুব একটা কাজ করে না। তো আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা সব কিছু ভুলিয়ে দিয়েছে। আর অসাধারণ হয়েছে স্টলগুলো। আমি প্রত্যেকটা স্টল ভিজিট করেছি। গতকাল থেকে এখানে মেলা হচ্ছে আমি দেখতে পাচ্ছিলাম। কালকে রাত্রে এখানে গান বাজনা হয়েছে, আমি লাইভে কিছু কিছু দেখেছি। তো খুবই জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান উপহার দিয়েছে। সেই জন্য রংপুর বিভাগের এবং দিনাজপুরের সকল দায়িত্বশীলদের জন্য একটা জোরে হাততালি। সবশেষে একটা কথা বলে আমি শেষ করব। জীবনে যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করতে চান, সুখী থাকতে চান, হাসতে পারেন, আনন্দে থাকতে পারেন, আপনার যাতে মন খারাপ না হয়, এই কাজগুলোতে যদি নিজেকে জড়াতে চান যে আমি খুশি থাকব, আনন্দে থাকব, ফুরফুরে থাকব, সুস্থ থাকব, আল্লাহ যেন আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন, তাহলে মা বাবার দোয়া নেবেন। মা বাবার দোয়া যদি আপনার সাথে থাকে, আপনাকে কেউ হারাতে পারবে না। পৃথিবীতে একটা সন্তান খুঁজে পাওয়া যাবে না যে ভালো আছে, সুখে আছে, মা বাবার দোয়া ছাড়া একজন পাওয়া যাবে। কোনো না কোনো বিপদে আছে, দেখেন, হয়তো টাকা পয়সা থাকতে পারে, গাড়ি বাড়ি থাকতে পারে, কিন্তু দেখেন ভালো না, কোনো একটা বড় রোগ বাঁধিয়ে বসে আছে, অথবা সন্তানটা নষ্ট হয়ে গেছে, অথবা খেতে পারে না, শান্তি নাই, প্রেশার, সম্পদের চিন্তা জীবন অতিষ্ঠ, কারণ সম্পদটা তো সব পথে রোজগার করে নাই। আপনি সব পথে অনেক সম্পদ গড়েন, আপনার কিন্তু কোনো দুশ্চিন্তা হবে না, কারণ ওটা রক্ষা করার কোনো চিন্তা আপনাকে করা লাগবে না, কারণ ওটা তো আপনি সব পথে করেছেন। কিন্তু আপনি যদি অসৎ পথে রোজগার করেন, আপনাকে সেটার চিন্তা ঘুমাতে দেবে না। সো বাবা মা যাদের বেঁচে আছে, যাদের বেঁচে নাই, তাদের জন্য তো আমরা দোয়া করতে পারি। আমি জানি এটা কত বড় ছাদ আমার বাবা নেই, আর আমার মা আছে, বাবা মাকে জড়িয়ে ধরে, এই বাবা মাকে জড়িয়ে ধরে এখন যে বুকের মধ্যে বাবা মার যে স্পর্শ,
যে স্পার্ক যে শক্তি আপনি পাবেন এই শক্তি আপনাকে প্রতিদিন এগিয়ে যেতে সাহায্য করবে। আপনি দেখবেন যে অনেক সময় অনেক কাজ একেবারে সফলতার দ্বার প্রান্তে গিয়ে হচ্ছে না, বাবা মা দোয়া থাকলে ওইটাতে আপনি এগিয়ে যাবেন। আমরা অনেক সময় মা ফোন করলে বলি যে আমি খুব ব্যস্ত আছি, আমাকে পরে ফোন করি। কিসের ব্যস্ত? আরে আপনার মা তো আপনাকে ফোন করে কয়েক সেকেন্ডের ব্যবধানে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিয়েছে, কারণ ওই ফোনটা করে মা আপনাকে রাস্তা বেরোতে দেয় না, ব্যস্ততা দেখাবেন না বাবা মার সাথে, বাবা মাকে জড়িয়ে ধরেন। প্রতিদিন একবার বাবা মাকে বলেন যে মা আমি তোমাকে ভালোবাসি, বাবা আমি তোমাকে ভালোবাসি। যদি দূরে থাকে ফোন করে বলেন যে মা আমি তোমাকে ভালোবাসি। দেখেন আপনার জীবনে পরিবর্তন কীভাবে শুরু। আপনাদের সবার বাবা মার প্রতি আমার সালাম।